বাঁশের সঠিক বৃদ্ধি এবং গুল্মের সঠিক ম্যানেজমেন্টের জন্য বাঁশ কাটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা কেবলমাত্র বাঁশের গুল্ম থেকে বাঁশের পোলকে কেটে আলাদা করে নেওয়াই নয়, বরং শুরু থেকে শেষ পর্যন্ত বাঁশকের নির্ণয় করা, কাটার জন্য সঠিক সময় এবং উপযুক্ত মরশুমে বাঁশকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করাও এর মধ্যে রয়েছে। বাঁশ থেকে উৎপাদিত বস্তুর ক্রম অনুসারে বাঁশ চাষ করা ভীষণ গুরুত্বপূর্ণ। উৎপন্ন বস্তুর সাপেক্ষে বাঁশ কাটা অবশ্যই দরকার। বাঁশকে আপনি কোন সময় কাটবেন এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বাঁশকে খেতে চান তাহলে এটা 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে কাটতে হবে। বাঁশকে যদি ইথানল বানাতে ইউজ করতে চান তাহলে 4 থেকে 6 মাসের মধ্যে কাটতে হবে। বাঁশকে যদি আপনি ম্যাট বানাতে চান তাহলে আপনাকে এটা 1 বছর পর কাটতে হবে। বাঁশকে যদি আপনি ক্রাফট আইটেম হিসাবে ব্যবহার করতে চান তাহলে 2 বছর পর কাটতে হবে। ফার্নিচার বানানোর জন্য 3 বছর পর কাটতে হবে আর কনস্ট্রাকশন করার জন্য 4 বছর পর কাটতে হবে, কারণ বাঁশের বৃদ্ধির সঙ্গে এটার ফাইবার ম্যাচুরিটি বাড়তে থাকে। যতই এটার বয়স বাড়তে থাকে ততই ফাইবারও ম্যাচিওর হতে থাকে। এমনিতে তো বাঁশের হাইট ওয়াইজ এবং ডায়ামিটার ওয়াইজ গ্রোথ প্রথম 120 দিনে হয়েই যায়, কিন্তু ফাইবার ম্যাচুরিটি এবং স্ট্রেংথ কিছুদিন পরে বা কিছু বছর পরে মেলে। এর জন্য বাঁশকে আপনি কোন বয়সে কাটছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রজাতি অনুযায়ী এটা কিছুটা কম বেশি হয়, কিন্তু বেশিরভাগ প্রজাতিতেই এই প্যাটার্নটাই চলতে থাকে। বাঁশ কাটা, বাঁশ অধ্যুষিত বাণিজ্যিক এলাকা থেকে গুণমান সম্পন্ন বাঁশ সরবরাহ করা এবং লম্বা সময় ধরে ক্রমাগত উৎপাদন করা অবশ্যই সুনিশ্চিত করা দরকার। এই ফিল্মের মাধ্যমে আমরা বাঁশ দিয়ে তৈরি বস্তু অনুসারে হারভেস্টিং প্রক্রিয়াকে বোঝার চেষ্টা করব। এখানে এই বাঁশ কৃষকদের অথবা ব্যবসায়িকদের জন্য তৈরি, যারা প্রক্রিয়া দ্বারা পরিষ্কৃত বাঁশের পোলগুলিকে বিক্রি করেন অথবা নিজের ইউনিট যুক্ত করতে চান। বাঁশের প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রয়োজনীয়তা পূরণ করার জন্য বাঁশ কাটা আলাদা আলাদা সময়ে পণ্যের প্রয়োজন অনুসারে করতে হবে। বর্ষাকালে বাঁশ কাটা কখনোই উচিত নয়, কেননা আবার নতুন মুকুল আসার সম্ভাবনা এক্ষেত্রে অনেকটাই কমে যায়। বাঁশ কাটার উপযুক্ত সময় হল অক্টোবর মাসের 2য় সপ্তাহ থেকে পরের বছর মে মাস পর্যন্ত। বাঁশ হল এমন একটা জিনিস যেটা কাটার কোনো নির্দিষ্ট সময় নেই, তবুও বর্ষার সময় যখন বাঁশের কাণ্ড পরিস্ফুট হতে থাকে, নতুন করে যখন বেরোয়, সেই সময় বাঁশ কাটাটা ঠিক নয় এরকমটাই মনে করা হয়। তাই আমরা যখন বাঁশ কাটার চেষ্টা করি তখন সঙ্গে সঙ্গে যে নতুন রাইজোম আসে, যে নতুন কাণ্ড আসে, সেটা আসতে দেরি হয়ে যায় আর এর ফলে বাঁশের যে ক্রপ থাকে সেটা ভালো হয় না। বাঁশ বৈজ্ঞানিকভাবে কাটার 3টি পদ্ধতি আছে, যার প্রথমটা হল হরশু মেথড, দ্বিতীয়টি হল ক্রস টানেল মেথড এবং আরেকটি হল হারভেস্টিং মেথড। হর্স শু মেথডে গুল্ম সাধারণত বাইরের দিকে নতুন কলম বিকশিত হয় আর পুরনো কলমকে কেন্দ্রের দিকে ছেড়ে দেয়। এই পদ্ধতিতে বাঁশের কাটাই পরিধি কেন্দ্র থেকে হয়, গুচ্ছের প্রান্ত থেকে হয় না। এই পদ্ধতিতে এটার আকৃতি ঘোড়ার নালের আকৃতির হয়ে যায়। এটা খোলা রাখার জন্য পরিপক্ক গুল্ম গুচ্ছ কাটার জন্য কলম ভিতরে সহজেই প্রবেশ করতে পারে। ক্রস টানেল পদ্ধতিতে কলম প্রতি 2 বা 4 বর্গে বিভাজিত করা হয়, এতে পরিপক্ক দণ্ড কাটার জন্য ওটার মধ্যে পৌঁছতে সহজ হয়ে যায়। গুচ্ছ কলম হারভেস্টিং পদ্ধতিতে রোপণ করার 4 বছর পরে সম্পূর্ণ বিকশিত গুচ্ছর কাটাই শুরু হয়ে যায়। কম বয়সী বাঁশ 3 বছর পরে কাটাই করা যেতে পারে। হারভেস্টিংয়ের সময় পরিণত গুল্ম 6 বা তার কম পুল কাটাই করা হয় না। জমির ওপর 15 থেকে 45 সেন্টিমিটারের মধ্যে কলমগুলি কাটা উচিত, কিন্তু জমির ওপর শিকড় গ্রন্থির নিচে নয়। কাটাই তির্যকভাবে করা চাই যাতে ইন্টারনোডে জল জমা না হতে পারে। জমা জল পোকামাকড় দ্বারা সংক্রমিত করতে পারে। কাটার জন্য ধার বিশিষ্ট বস্তু ব্যবহার করতে হবে। কাটাই করার আগে কাটাই বস্তু ব্লিচ দিয়ে কীটাণুনাশক করে নেওয়া অবশ্যই চাই। এটি চারাগুলিকে সংক্রমণের হাত থেকে বাঁচায়। বাঁশের অঙ্কুর বা মূল কাটা, বাঁশ রোপণ করার পর যে শুট বা মুকুল বের হয় এটা কিছুটা সময় পরে মাটির উপরিস্তরে দেখা যায়। রোপণ করার পরে বর্ষার সময় নতুন মুকুলের উদ্ভব হতে থাকে। এই সময় নতুন মুকুল কাটা ঠিক নয়।
রোপণ করার তিন বছর পর খাদ্য কম ব্যবহারের প্রয়োজন হলে নতুন মুকুল কাটা যেতে পারে। কিছু প্রজাতির শুটিং অন্য প্রজাতির তুলনায় প্রথমে শুরু হতে পারে। শুট কাটাই করার জন্য নির্বাচিত গুল্ম অবশ্যই ভালোভাবে পরিপক্ক হতে হবে। আমরা যাকে বাঁশ বলি সেটা আজ পৃথিবীর সবচেয়ে সাস্টেনেবল মেটেরিয়াল হিসেবে মানা হয়। বাঁশ রোপণ করার তিন বছরের মধ্যেই ওটা বড় হয়ে যায়, তারপর বাঁশকে কেটে ব্যবহার করা যেতে পারে। আপনি বাঁশ কাটতে থাকবেন আর ওর মুকুল গজাতে থাকবে। 50 বছর পর বা 50 বছরে একবার ওগুলোতে ফুল এলে এগুলো নষ্ট হয়ে যায়। এটা যতবারই কাটতে থাকবেন ততবারই নতুন মুকুল আসবে, এই জন্যই এটা একটা সাস্টেনেবল মেটেরিয়াল। বাঁশ কাটার সময় বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন হয়। বাঁশকে পদ্ধতিগতভাবে কাটলে তাতে সোজা এবং পুরুষ্টু নতুন শুটিং তৈরির সম্ভাবনা বাড়ে। বাঁশকে গুল্ম থেকে কাটা খুবই কষ্টসাধ্য ও কৌশলের কাজ। কাটার পদ্ধতি, কাটার কৌশল এবং উপকরণের স্থানের হিসাবে বিভিন্ন প্রকার হয়ে থাকে। যে স্থানে বাঁশ খুব ঘন হয় এবং ইলেকট্রনিক উপকরণ ব্যবহার সম্ভব নয়, সেখানে দাবালি, চাকু ও মোটা দড়ি দিয়ে কাটা যেতে পারে। পরিপক্ক কলম বাঁশের গুল্মের ভিতর পাওয়া যায় এবং এটা কাটা বছরের শুরুতে করাই ভালো। কাটা বাঁশ গুল্ম থেকে বের করার সময় তা সাবধানে করা দরকার। বাঁশ কাটার সময় শ্রমিকদের গায়ের ওপর পড়ার সম্ভাবনাও কিন্তু থাকে, অতএব সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। বাঁশের জঙ্গলে কিন্তু সাপ থাকার সম্ভাবনাও থাকে। সাপের কামড় থেকে রক্ষা পেতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সঙ্গে সঙ্গে দংশন করা ব্যক্তিকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া চাই। আর যদি হাতে কামড়ায় সেক্ষেত্রে কিন্তু টিটেনাস সংক্রমিত হওয়ার ভয় থাকে। কামড়ানোর পর টিটেনাস না হওয়ার জন্য ভ্যাকসিন এবং বুস্টার ভ্যাকসিন ব্যবহার করা যেতে পারে। শ্রমিকদের এই বিষয়ে সম্যক জ্ঞান থাকা দরকার। প্রয়োজনে শ্রমিকরা দস্তানা ও লম্বা বুট তাদের নিজেদের পায়ে পরতে পারে, যাতে করে তারা এই বিপদ থেকে বাঁচতে পারে। অর্থাৎ বাঁশ কাটার জায়গায় প্রাথমিক চিকিৎসার কিট সঙ্গে রাখা অবশ্যই দরকার। বাম্বু হারভেস্টিংয়ের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো অধিকাংশ বাঁশ জঙ্গলেই বেড়ে ওঠে, তো মোটরেবল ডিস্টেন্স না হবার জন্য যাতায়াতটা সহজ হয় না। চাষ করার জমি থেকে মোটরেবল ডিস্টেন্স পর্যন্ত মাল নিয়ে আসাটা বেশ সমস্যার। এছাড়াও বাঁশের যে ম্যাচুরিটি মার্কেটিং আছে সেটা না দেখেই জঙ্গলের মধ্যে গিয়ে ম্যাচিওর কিনা না দেখেই যে কোনো বাঁশ কেটে নেওয়া হয়। এটা দেখাই হয় না যে কোনটা ম্যাচিওর আর কোনটা ম্যাচিওর নয়, এটা একটা বড় সমস্যা। এর ফলে অনেক ইনম্যাচিওর বাঁশ কেটে ফেলা হয়। অনেকবারই আমাদের কাছে হারভেস্টিং করার জন্য ভালো ইকুইপমেন্ট বা টুলের অভাব থাকে। কখনো বা আমরা এই পুরো চাষের পদ্ধতিটাই ম্যানুয়ালি করি, সেখানে পাওয়ার টুলস ব্যবহার করতে আমরা পারি না। আজকাল ব্যবসায়িক প্রয়োজনে নির্ধারিত বয়সের বাঁশের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। বাঁশ কাটার সময় বাঁশের রং দেখে পরিপক্কতা অনুমান করা খুব একটা সহজ ব্যাপার নয়, আর তাই বাঁশের সঠিক বয়স বুঝতে কালার কোড ব্যবহার করা হয়। এর জন্য তিনটি রং যেমন হলুদ, লাল ও নীল রঙের একটি সেট নির্বাচন করা হয় অথবা নম্বর দেওয়া হয়। নতুন কাণ্ডের ইন্টারনোডের ওপর কোনো রং পেইন্ট দিয়ে একটি বিশেষ চিহ্ন এঁকে দেওয়া হয় কিংবা প্রথমেই নম্বর দেওয়া হয়। সেই বছর সবকটা বাঁশের গায়ে সেই একই রং বা নম্বর দিয়ে চিহ্ন আঁকা হয়। 3 বছর পর্যন্ত প্রতি বছর নতুন রং অথবা নতুন নম্বর দিয়ে এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হয়। কাটার সময় প্রথম বছরের জন্য নির্বাচিত রং দেখে চিনে নেওয়া হয় যে কোন বাঁশ সবচাইতে পরিপক্ক এবং কোনগুলো এক্ষেত্রে অপেক্ষাকৃত কম পরিপক্ক। বিভিন্ন উৎপাদিত পণ্যের হিসাবে এবং কালারের সাহায্যে বয়স চিনে সেই অনুযায়ী বাঁশ কাটা হয়। বাঁশ রোপণ করার 3 বছর পর কিছু পরিমাণ বাঁশ কেটে খানিকটা আয় অবশ্যই এক্ষেত্রে হতে পারে। বাঁশ চাষের পর প্রথম 7 বছর বার্ষিক আয় কম হবে, কিন্তু 7 বছর পর থেকে যখন পরিপক্ক বাঁশের সংখ্যা বাড়তে থাকে এবং দ্বিগুণ হয় তখন বার্ষিক আয় বৃদ্ধি হওয়া শুরু হয়। পনেরো বছর পর মৌলকাণ্ডের বিকাশ যখন কমে যায় তখন বাঁশের বৃদ্ধির হার কম হতে থাকে। বাঁশ রোপণের 18 থেকে 20 বছর পর বাঁশের চারা বানিয়ে বিক্রি করলে অতিরিক্ত আয়ও করা যেতে পারে। বাঁশ পরিপক্ক হতে প্রায় 3 থেকে 4 বছর সময় লাগে।
কাজেই শুরুর বছরগুলোতে বাঁশের সঙ্গে সঙ্গে ইন্টারক্রপ চাষও কিন্তু করা যেতে পারে। বাঁশের ফসল চাষের মাঝে খালি জায়গাগুলোতে কম সময়ে এমন ফসল যেমন আদা, লঙ্কা, হলুদ বা অন্য ফসল ফলিয়ে অতিরিক্ত আয় করা যেতে পারে। তিন বছর পর ইন্টারক্রপ চাষ করা সম্ভব হয় না, কেননা তখন বাঁশ ঘন হয়ে যায় এবং বাঁশের গুল্মের ভেতর সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আজকাল সঠিক পদ্ধতিতে কাটা বাঁশের চাহিদা বাঁশের শিল্প জগতে দ্রুত বেড়ে চলেছে।